নমস্কার, আমার বাংলার সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গভীর জঙ্গলে গলাকাটা অবস্থায় উদ্ধার ইমাম, চিকিৎসাধীন মেডিকেলে। ক্ষতিপূরণ না দিয়ে গ্যাসের পাইপলাইনের কাজ, প্রতিবাদ জন মালিকদের। স্মার্ট মিটার প্রতিস্থাপনের প্রতিবাদ শিলচরেও, এপিডিসিএল কর্তাকে স্মারক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। খতমের দাওয়াত দিয়ে প্রায় 55 কিলোমিটার দূরে গভীর জঙ্গল নিয়ে এক ছবাহী মক্তবের ইমামের গলা কাটল দুষ্কৃতীরা। তবে রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের প্রচেষ্টায় সেখান থেকে উদ্ধার হন তিনি। সংকটজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। মর্মান্তিক ও রহস্যজনক ঘটনাটি ঘটেছে সোমবার দক্ষিণ হাইলাকান্দির বলদাবল্দি এলাকায়। এদিন গভীর জঙ্গল থেকে চিৎকার চেঁচামেচি করে হঠাৎ করে বেরিয়ে আসেন এক গলাকাটা ব্যক্তি। স্থানীয়রা বিষয়টি দেখে হতবাক হয়ে তাকে জড়িয়ে ধরেন। পেছনে অপরিচিত দুই যুবককে দেখে সন্দেহ হলে বহু কষ্ট করে তাদের ধরে পুলিশের হাতে সঁপে দেন স্থানীয়রা। এদিকে হাইলাকান্দির ভিচিংছা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনের মতো সোমবার হাইলাকান্দি শহরের উপকণ্ঠ ভিচিংছা দ্বিতীয় খণ্ডের আব্দুল মালিক বড়ভূঁইয়া লালা রোডের বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদ ছবাহী মক্তবে ছাত্রদের পড়াচ্ছিলেন। সেই সময় খুব জরুরি একটি খতম পাঠের অনুষ্ঠান রয়েছে বলে সেখান থেকে ইমামকে নিয়ে কোথাও রওনা দেন দুষ্কৃতীরা। কিন্তু রহস্যজনকভাবে দক্ষিণ হাইলাকান্দির বলদাবল্দি এলাকা থেকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছেন তিনি। সন্দেহজনকভাবে যাদের ধরা হয়েছে তারা হাইলাকান্দি শহরের 2 ও 4 নম্বর ওয়ার্ডের যুবক। এরা দুজন মিলে বলদাবল্দির এক আত্মীয়ের বাড়িতে খতম পড়ার কথা বলে ফুসলিয়ে ও ইমামকে নিয়ে যায় বলে অভিযোগ। পুলিশের কাছে আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ডেইলি সকালে ওইরকম পড়ানি চায়, আজকেও তো সকালে বাইক লইয়া তার একটা নিজস্ব বাইক আছে, বাইক লইয়া পড়ানি চাইছে বাচ্চারা। এরপরে তো আর আমরা খবর পাইছি, ডেইলি পড়াই উড়ে 10টার সময় বাড়ির যায়, কোনোদিন 9টার সময় যায়, কোনোদিন 10টার সময় যায়। আজকে প্রায় জোরও আজানোর সময় হয়েছে, 1টা বাজি গেছে, ওখান পর্যন্ত বাইক গেছে না। খবর পাওয়া গেছে লুক মুখে, ফোন মুখে, ফোনের মাধ্যমে যেন বলতে বলতে বেত চড়া খাটানালা ওখানো বাপন বড়বইয়া, তার নাম উরফে বাপন বড়বইয়া আরই, যেন ওখানো গলা খাটা অবস্থায় পাওয়া গেছে। ও আমরা শুনিয়া পট করি প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসনে গেছে মানুষ লইয়া গেহত্ব উঠাইয়া আনছে। এরপরে শোনা গেছে, শোনা কথা কইয়ার যেন হাইলাকান্দির দুইজন মানুষ প্রশাসনে ধরছে, ধরিয়া বর্তমানে এখানে রাখছে। এবং যে বাড়ির মধ্যে নিয়ে রাখা ঘটনা করা হয়েছে, এই বাড়ির মালিকের নাম ইব্রাহিম আলী। এই বাড়ির মানুষও শুনছি যেন পুলিশের নিয়ে ধরিয়া ঢুকাইছে এই কাটানালার এখানে। এরা আসামি আছে, এরা কিন্তু আত্মীয় বাড়ি, এরা আত্মীয়, এরা আসামি হলো আত্মীয়, মালিকের কোনো আত্মীয় না, মালিকের কোনো। এই যে মার্ডার যে রয়েছে, হ্যাঁ, এর কোনো আত্মীয় নাই কেন? এত মেসাব মানুষ, তারা খতম পড়াই বলাই নি, জমির ক্ষতিপূরণ না দিয়ে বলপূর্বক গ্যাসের পাইপলাইন পোতার চেষ্টার অভিযোগ উঠেছে। আইজিজিএল কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন জমি মালিকেরা। প্রায় 1 বছর থেকে বরখোলা বিধানসভার অধীন সোনাপুর জিপির অন্তর্গত ইয়াইরবন দ্বিতীয় খণ্ডের বেশ কয়েকজন কৃষকদের জমি অধিগ্রহণ না করে আইজিজিএল কোম্পানি গ্যাসের পাইপলাইন পোতার কাজ চালিয়ে যাচ্ছে। গত সোমবার বিকেল 4টায় ভাঙ্গারপাড় ফাঁড়ির একদল পুলিশ নিয়ে কোম্পানির কর্মীরা সেই অসহায় কৃষকদের জমিতে গ্যাসের পাইপলাইন পোতার কাজ শুরু করে। তা দেখে সেই জমির মালিকরা গিয়ে ভাঙ্গারপাড় ফাঁড়ির পুলিশ সহ আইজিজিএল কোম্পানির কর্তাদের কাজ বন্ধ করার কথা বলে, কিন্তু কাজ বন্ধ করা হয়নি। জমি মালিকদের সঙ্গে বিষয়টি নিয়ে পরদিন কথা বলবেন বলে আশ্বাস দেন তারা। কিন্তু মঙ্গলবার কোম্পানির কর্মকর্তারা যোগাযোগ না করায় জমি মালিক অসহায় কৃষকেরা সাংবাদিকদের ডেকে বিষয়টি তুলে ধরেন। ওই কোম্পানি গত 1 বছর থেকে জমির অধিগ্রহণ দেওয়ার নামে তাদের সঙ্গে প্রতারণা করে আসছে, তা প্রমাণসহ তুলে ধরেন মালিকেরা। কোম্পানির কর্মকর্তারা জমির ক্ষতিপূরণে টাকা না দিয়ে পাইপলাইন পোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারি নিয়ম অনুযায়ী জমির উপযুক্ত ক্ষতিপূরণ না দিলে এই জমিতে কোনোভাবেই কাজ করতে দেবেন না বলে মন্তব্য করেন এই জমির মালিকরা।
কয়েক মাস পূর্বে তারা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী, কাছাড়ের জেলা শাসক, কাছাড়ের পুলিশ সুপারের কাছেও আবেদন জানানো হয়। এদিন তারা কাছাড়ের জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আইজিজিএল কোম্পানির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা সহ তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিনম্র অনুরোধ জানান। উপস্থিত ছিলেন জমির মালিক মুসলিম উদ্দিন বড়ভূইয়া, আব্দুল খালেক বড়ভূইয়া, জিয়াউল হক বরদস্কর, সেলিমউদ্দিন বড়ভূইয়া, কবির উদ্দিন বড়ভূইয়া, কুতুবুদ্দিন বড়ভূইয়া, মতিউর রহমান বড়ভূইয়া, শাহিদুর রহমান বড়ভূইয়া, সিরাজউদ্দিন বড়ভূইয়া প্রমুখ। তারা মানে পাইপটা গাঁথা ভিতরে রয়েছে, তারা বাধা বিঘ্ন দেওয়া হয়েছে, তারা মানছে না পাইপ মানে তারা ঢুকাইছে আইজিএল কোম্পানির মানুষে। আমরা ডিমান্ড আমরা ফয়লাটা পাইতাম পাওয়া পরে তারা তারা খাজ করুক, আমরা কোনো অসুবিধা নাই। আমরা ডিমান্ড আমরা সরকারি কোনো খামো বাতা কিন্তু সহমত আছে, আমরা যে গু খাজ হর গু সহমত আছে, কিন্তু আমরা যেটা প্রাপ্য আমরা আমরা নিজস্ব জায়গা এটা, আর আমরা বিশেষ করে এটা সব খেতে বাড়ির মানুষ, খেতুত করি এটার থেকে মানুষ চলাফেরা করে, সব সবর গড়ের হানি হয়, এর কারণে গভর্নমেন্টের কাছে আবদার আমরা বা প্রশাসনের কাছে আবদার, ওটা আমরা প্রাপ্য যেটা ওটা আমরা টুকা কিচ্ছু পাইছি না। হ্যাঁ, টেকা না পাওয়া পর্যন্ত তো আমরা এরকম খাজ করতে দিতাম না, বুঝিনি নাই, আমরা তো প্রাপ্যটা পাইতাম না এরকম পক্ষে, প্রাপ্য ভাইয়া তারা খাজ করিয়া যাক, কোনো অসুবিধা নেই। এখন ইনচার্জে কোন কোন মতলবে এটা হল্লাই তো আমরা জানিয়ান না, এখন তাই কোনো কিছু ইয়ে হইলা নি, আমরা তো কোনো ওয়ার্ক অর্ডারও তারা দেখাইছো না স্পেশালি, এর লাগে তারা তাই নিয়ে ঘুরে ওইটা হইলি না, আমরা তো বাধা এটা কিছু নাই, কিছু দিছু নি না আমরা রে, তারা কোম্পানির মানুষে গিয়া পুলিশ লইয়া এটা পুলিশও আছে, আমরা রিকোয়েস্ট রাখছি যে আমরা পাবলিকের কথাটাও শুনবাই, যেখানে আমরা কোনো কম্পোজিশন পাইছি না, সরকারি গাইডলাইন মতো জমিন যাইতো ঠিক আছে, আমরা বাধা দিতে পারি না, সরকার পাইপ দিয়েছো ঠিক আছে, কিন্তু আমরা কম্পোজিশন পাবো পাইলে তো আর কোনো বেড়া নাই, তা যার কারণে আপনি আমরা কম্পোজিশনটা বদলাইবার সুযোগটা দেওয়া দিন, খাসটা বন্ধ রাখুন, তখন তাই না আমরা এই পাই ফাত্তা দিছি না, তখন আমরা রাত্রে অভিযান টানা দিতাম, তো আমরা গেছি তাই বাদে আমরা কইলা এটা আজকে এসডিজি আইব, পাটোয়ারি আইব, তাই এটা করাই দিবা, আমরা এক বছর ভিতরে পয়সা পাইমু, হ্যাঁ তাই এটা দায়িত্ব লইল, কিন্তু জানি না এখন কোন তো আইস তো আর কেউ কেন আইছে না, আমরা ইনচার্জ চিনতাম সিদ্ধার্থ আরেকটা ছেলে আইছে নতুন, তানে কইছে ইনচার্জ, কিন্তু কালকে অস্বীকার করে, কিন্তু কেন যে কে মেইন খারে ধরতাম, আমরা দুই দিন বাদে বদলি যাই তারা পার্টি, এটাই হলো আমার কথা, সরকারের কাছে যেখানে যারা বেনিফিশিয়ারি আছে আপনার তিল হয়ে আরো আছে উপযুক্ত, যাতে তারা ক্ষতিপূরণটা পাওয়া যায়, এই গভর্নমেন্ট কাজও আমরা বাধা নাই, এরিয়ার যত দাগর মানুষও আছে আজ কাজ বাইফোর্স কাজ করিয়া গেছে, ক্ষতিপূরণটা আমরা পাওয়া লাগি সরকারের কাছে। জোর করে স্মার্ট মিটার প্রতিস্থাপন করার প্রতিবাদ শিলচরেও। মঙ্গলবার শিলচর লিংক রোড সংলগ্ন এপিডিসি এর কার্যালয়ে ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এসটিএ কাছে একটি স্মারকপত্র প্রদান করে স্মার্ট মিটার প্রতিস্থাপন করার প্রতিবাদ জানানো হয়েছে। বলা হয়েছে এমনিতেই বিদ্যুতের মাশুল অত্যধিক বৃদ্ধি হওয়ায় সাধারণ গ্রাহকরা নাজেহাল, জনগণের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে তাদের ব্যবহারের চেয়ে অনেক বেশি বিল আসছে, এসব অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগ যেখানে সম্পূর্ণ ব্যর্থ সেখানে ঘরে ঘরে প্রিপেইড স্মার্ট মিটার লাগানোর চেষ্টা চলছে। বিভিন্ন রাজ্যের জনগণ ইতিমধ্যে স্মার্ট মিটার প্রতিস্থাপনের পর বেশি বিল আসার অভিযোগ করেছেন, সেখানে আসামের পুরনো বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার ইত্যাদি বহাল রেখে স্মার্ট মিটার ব্যবস্থা চালু করা কতটুকু কার্যকর হবে তা বলাই বাহুল্য। এছাড়াও প্রিপেড ব্যবস্থায় যেহেতু অগ্রিম বিল প্রদান করতে হয় তাই এই ব্যবস্থায় পরিষেবা প্রদান গুরুত্বপূর্ণ, বর্তমান পোস্টপেড ব্যবস্থায় মাসের শেষে বিল আসে এবং তা প্রদানের ক্ষেত্রেও কিছুটা সময় দেওয়া হয় তাই গ্রাহকরা তা প্রদান করতে পারেন। প্রিপেইড স্মার্ট মিটার ব্যবস্থায় রিচার্জের টাকা শেষ হলে বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে মাসের শেষে রিচার্জের টাকা ফুরিয়ে গেলে দরিদ্র পরিবারের মানুষকে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাতে হবে, সংগঠনের পক্ষ থেকে তা সম্পূর্ণ বাতিলের দাবি জানানো হয়েছে। দু তিনটা জিনিস যে পরিষেবার মধ্যে থাকে, এটা হচ্ছে জল, বিদ্যুৎ এবং স্বাস্থ্য পরিষেবা। আজকে যিনি রাজা আছেন উনি বিদ্যুৎকে ব্যবসায়ে রূপান্তরিত করেছেন এবং দু চারজন লোককে খুশি করতে এবং বিদ্যুৎ বিভাগকে ফুললি প্রাইভেটাইজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে গরিব দুস্থ লোকদের উপর পুলিশ লড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ওরা স্মার্ট মিটার লাগায়, মাইকিংয়ের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ভয় দেখানো হচ্ছে, সিআরপি লাগিয়ে মিটার লাগানো হচ্ছে। আমরা এই কমিটির মাধ্যমে আমরা দীক্ষা নিন্দা জানাচ্ছি পদক্ষেপে এবং আমরা তাকিয়ে আছি আগামী 29 তারিখে যে সমাবেশ হবে গুয়াহাটিতে, সেখানে সমাবেশের মাধ্যমে আমরা দাবি রাখবো, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবো। এর পরবর্তীতে যদি আমাদের দাবি মানা না হয় এবং সেই গরিব দুস্থদের উপর জুলুম যারা চালানো হয়, ডিজিটাল লুট, এই ডিজিটাল মিটারের মাধ্যমে ডিজিটাল লুট চালানো হচ্ছে, সেই লুট যদি কায়েম থাকে আমরা সমগ্র আসামে বৃহত্তর আন্দোলনে যাব এবং আজকে এই শান্তিপ্রিয় আন্দোলন আগামী দিনে
যদি কোনো অশান্তি রূপ নেয় এটা এটার পূর্ণভাবে জিম্মেদার থাকবে আসাম সরকারের এগ্রিকালচার বিভাগ। বরজালিঙ্গা উন্নয়ন খণ্ডে ভারত সরকারের পিএমশ্রী প্রকল্পের অধীনে 35 লক্ষ টাকা ব্যয়ে 2টি বিদ্যালয় ভবনের কাজে শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার পিএমশ্রী প্রকল্পের অধীনে ধলাই বিধানসভা সমষ্টির বরজালিঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত বরজালিঙ্গা চা বাগান মডেল হাই স্কুল এবং মোহনলাল মিডিল ইংলিশ স্কুলের প্রেক্ষাগৃহে ও গ্রন্থাগারের ভবন নির্মাণ কাজের শুভ শিলান্যাস করেন আসাম সরকারের পরিবহন আবগারি অগ্নি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। 16 লক্ষ টাকা করে মোট 35 লক্ষ টাকার ব্যয়ে 2টি কাজের জন্য ব্যয় হবে। এদিনে শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরজালিঙ্গা উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা। এই কাজটা এসএমটিসি স্কুল কর্তৃপক্ষ এবং এই অঞ্চলের নাগরিকদের মাধ্যমে এটা সুন্দরভাবে নির্মিত হয়। আমরা যারাই আমরা আছি আমরা সবাই মনে করি যে আমরা আজকের দিনে যে দিবশ্রেষ্ঠ হিসেবে চিহ্নিত হয়েছে তার মূল কারণ যে আমরা এই ধরনের শিক্ষাঙ্গন থেকে আমরা জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে আমরা সমাজকে এবং রাষ্ট্রকে আমরা সমৃদ্ধ করি। আর এই শিক্ষাঙ্গনে একটা ভালো খুব সুন্দর একটা লাইব্রেরি হবে, এখানে আমরা স্কুলের ছাত্রছাত্রী ঘর প্রয়োজনে আমরা বাইরের যারা ছাত্রছাত্রী আছে বা এই অঞ্চলের নাগরিকরা আমরা এখানে এই লাইব্রেরিতে আমাদের জ্ঞানের শরীর প্রজ্বলিত করতে পারব। এই ক্ষেত্রে এই অঞ্চলের যারাই আমরা আমাদের প্রত্যেকের নিশ্চিতভাবে আগ্রহ আছে যে আমরা খুব ভালো করে এই গৃহ নির্মাণ করব। আমি সবার কাছে সোনাইয়ে একই দিনে 4টি কাজের শিলান্যাস করলেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া ওরফে সাজু। মঙ্গলবার দুপুর 12টায় প্রথমে জল জীবন মিশন থেকে 54 লক্ষ টাকা ব্যয়ে জল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক সাজু। এতে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ইঞ্জিনিয়ার সহ স্থানীয় বিশিষ্টরা। এরপর দুপুরের স্বাধীন বাজার হাই স্কুলের অতিরিক্ত ক্লাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক করিমউদ্দিন ও জেলাশাসক রোহন কুমার ঝা। এদিকে 1টি 7 লক্ষ টাকা ব্যয়ে স্বাধীন বাজারে আরেকটি জল প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক ও জেলাশাসক। 2:30টায় কচুতরম আরডি রায় হাই স্কুলের অতিরিক্ত ক্লাসরুম কাজের ভিত্তিপ্রস্তর করেন তারা। এতে অনুষ্ঠিত সভায় গুণগত শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন বিধায়ক সাজু ও জেলাশাসক রোহন কুমার ঝা। শেষে ঘুমুরে ইন্টিগ্রেটেড ডিসি অফিসের নির্মাণ কাজের অগ্রগতি জেলাশাসককে নিয়ে খতিয়ে দেখেন বিধায়ক করিমউদ্দিন। বিধায়ক ও জেলাশাসক সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের কাছ থেকে কাজের খোঁজ খবর নেন। ফাইনাল ড্রয়িং এসে গেছে শিলচর ডিসি অফিসে, আর কাজ শুরু হয়েছে। আমরা আশাবাদী আগামী 1.5 বছরের ভিতরে আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট হবে। এখানে একটা সুন্দর ডিসি অফিস হবে, সামনে ক্লিনারি থাকবে, পিছনে সার্কিট হাউস থাকবে, আদার্স অফিস থাকবে। ইন্টিগ্রেটেড ডিসি অফিস মানে টোটাল ডিসির যত ব্রাঞ্চ আছে সব এখানে থাকবে। আর আমরা চেষ্টা করছি এই রাস্তা যেটা 2 লেন এটাও যেহেতু আপ টু রামনগর পর্যন্ত 1 লেন হয় সেটারও প্রপোজাল দিয়েছি। আমি হোপফুল যে ডিসির অফিসের ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে আমরা রাস্তাও 4 লেন ওপেনিং করতে পারবো। এখন তো ভারতমালা ফেজ ওয়ানে আমরা এখান থেকে 600 মিটার আগে পর্যন্ত 4 লেন অলরেডি কাজ স্টার্ট হয়েছে। তো এখান থেকে রামনগর পর্যন্ত যে 3.5-4 কিলোমিটার হবে, এর বেশি হওয়ার কথা না, সেটাও আমরা 4 লেনের প্রপোজাল দিয়েছি NHIDCL কে। আমি আশাবাদী সেটাও হবে, আর ডিসি অফিসের কাজ সুন্দরভাবে হবে, কন্ট্রাক্টর কাজ টাজ করে উইথ ফুল এফোর্ট। আর টেকনিক্যাল যেগুলো ইস্যুস ছিল NIT শিলচরের সাজেশন নিয়ে, NIT শিলচর পুরো দেখে টেস্টিং করে সয়েল টেস্টিং করে সাজেশন দিয়েছে, সেই মতে কাজ আরম্ভ হয়েছে। থ্যাংক ইউ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সামনে থেকে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়রা সেটি দেখে খবর দেন ঘুঙ্গুর আউটপোস্টে। পুলিশ শেষে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ মৃতদেহটি তল্লাশি চালিয়ে একটি কাগজের টোকা উদ্ধার করে। এতে লেখা লোকটির নাম কার্তিক রায়, বছর 25, পিতার নাম সুদেশ রায়, পুলিশ স্টেশন লালগঞ্জ, জেলা ভাস্করনগর, আসাম। বর্তমানে মৃতদেহটি ঘুঙ্গুর আউটপোস্টের হেফাজতে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমি যাকালি একটা এসএমটি হয়েছে, আমার ইয়াতে
যে এটা ঘড়ি আমার এই সেন্ট্রি ডাইনিং সম্মুখত খোলা আছে। পাছত আমি ফোনটো পাই আমার আই সি স্যার আমার ইংলিশ কাপড়ি চাই চলার পাছত ঘড়িটো চিনাকি মানে করা নাই। লাস্টত ঘড়িটো আমি রিসিভ করি মজবুত নিহতে তার পকেট চেক করেছো, পকেট চেক করতে পকেটতে একটা কাগজ পাইছো, তার নাম হল আপনার কার্তিক কার্তিক রায়, আর বাবার নাম হল সুতেশ রায়, আর তার গাঁওটো লিখিছে কেয়ারফ লিখিছে ভাস্কর নগর, পিএস লিখিছে লাভগঞ্জ। গতিটি বর্তমানে আমার গুণগুণ আর্ট পোস্টর আন্ডারত আপনার এস এম টি এইচর মজবুত লেখা আছে। যদি কোনোবাই যদি গার্জেন মানে যোগাযোগ করি গার্জেন যদি হয় সেই গার্জেনটি আমার লগত আই আমার গুণগুণ আর্ট পোস্টর লগত আই যোগাযোগ করি এই গতিটি নিব পারব। এটি আমার মজবুত লেখা আছে, আমি গার্জেনটার কারণে আমি নিউজ দি আসুন আমার গুণগুণ আর্ট পোস্টর আন্ডারত মজবুত লেখা আছে। আপনাদেরকে যদি কোনোবাই গার্জেন লাগা তো আমার গুণগুণ আর্ট পোস্টর লগত যোগাযোগ করি আপনাদেরকে নিতে পারি। উধারবন্দ অ্যাগ্রো অ্যান্ড এলাইট ফেড ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এক সচেতনতা সভায় যোগ দিলেন উধারবন্দের বিধায়ক মহিম কান্তি সোম। মঙ্গলবার দুপুর 12:30 উধারবন্দ অডিটোরিয়াম হলে আয়োজিত সচেতনতা সভায় অংশ নিয়ে মুখ্য অতিথি বিধায়ক মহিম কান্তি সোম বলেন, উধারবন্দ অ্যাগ্রো অ্যান্ড এলাইট ফেড ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেডের মাধ্যমে সরকারি প্রকল্প কৃষকরা খুব সহজে পেতে পারবেন। শালগঙ্গায় প্রচুর পরিমাণ স্থানীয় সবজি উৎপাদন হয়, মাছ ও চাষ হচ্ছে রাসায়নিক সারের মাধ্যমে, যার ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাই কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার না করার জন্য তিনি আবেদন জানান। কৃষকরা মাটি পরীক্ষা করে কৃষিকাজ করলে উপকৃত হবেন বলে তিনি উল্লেখ করেন। সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি বিভাগের এসডিও জয়নাল আবেদিন, ফিশারি বিভাগের অফিসার রঞ্জিত দত্ত, সেনাকোর স্টেট ম্যানেজার বিদেশ দত্ত, উধারবন গ্রাম পঞ্চায়েত সভানেত্রী সাধনা আচার্য, হরিদাস সিনহা, মনিতন সিংহ, আরকাটিপুর গ্রাম পঞ্চায়েত সভানেত্রী সবিতা লোহার প্রমুখ। অফিসটা আজকে ওপেন করা হইল, আর এইখানে আমরা উধারবন ব্লকে থাকা যতজন ফার্মার আছে, চাহে উনি ধান খেতি করুক, উনি সবজি খেতি করুক, উনি ফিশারি করুক, উনি অন্য যে কোনো কৃষিজীবীর সাথে জড়িত থাকুক, ওনারা আমাদের মেম্বার হইতে পারে। মেম্বার হওয়ার পরে ওনাদের ব্যক্তিগতভাবে এবং সামূহিকভাবে যা যা বেনিফিটের দরকার ওই বেনিফিটগুলো উধারবন অ্যাগ্রো এলাইট এফপিসি হিসাবে বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ করে ওই টাইমে ওনাদের প্রস্তুত করে দিতে পারে। উধারবন অ্যাগ্রো এলাইট বেসিক্যালি বিজনেস করার কথা, বিভিন্ন ধরনের কৃষিজীবীমূলক ব্যবসা করার কথা। এই ব্যবসা করে ওরা সারা বছরে যা টার্নওভার পাইব, যা প্রফিট পাইব, ওই প্রফিটের 45% আবার এই মেম্বারদেরই ডিভিডেন্ড আবার শেয়ার করা হইব ইকুয়ালি। তো প্রোগ্রামটা বোদ্ধি সাইড একজন ফার্মারের, যারা এখানে মেম্বার ওদের বোদ্ধি সাইড উইন উইন সিচুয়েশন। ওরা ওদের সময় বিশেষে ডিপার্টমেন্টের ফ্যাসিলিটিসগুলো সাবসিডি থেকে কেসিসি থেকে ইভেন পিএম কিষাণের থেকে সব ধরনের ফ্যাসিলিটির জন্য আমাদের কোঅর্ডিনেশন নিতে পারে, আমাদের হেল্প নিতে পারে। এবং আমরা যখন ব্যবসা করি, আমরা যখন প্রফিট করি, ওই প্রফিটের একটা বিশেষ অংশ ওনারা এক ধরনের বোনাস হিসাবেও নিতে পারে। এটা উধারবন্দ অ্যাগ্রো এলাইট যেটা এফপিসি হয়, যেটা সেন্ট্রাল সেক্টরের স্কিম হয়, ওই স্কিম যে এখানে অলরেডি অ্যাপ্লাই করা হইলো, এফপিসি যে এখানে বনছে, ওইটা মেম্বারশিপ যে এখন আমরা করাইতে পারতেছি আর এই ফ্যাসিলিটিসগুলো যে এখন আমরা সবার কাছে পৌঁছাইতে পারতেছি তার অ্যাওয়ারনেস ক্যাম্প ছিল। করিমগঞ্জ লোকসভা আসনের মনোনয়নপত্র জমা দেন কংগ্রেসের কেন্দ্রীয় কোঅর্ডিনেটর তথা কংগ্রেসের যুবনেতা ডক্টর শামসুর রহমান। সোমবার গুয়াহাটিতে এআইসিসি সম্পাদক গোলাপ শইকিয়া, রানা গোস্বামী, করিমগঞ্জের ইনচার্জ স্বপন মণ্ডলের কাছে মনোনয়নপত্র জমা দেন কংগ্রেসের কেন্দ্রীয় কোঅর্ডিনেটর তথা কংগ্রেসের যুবনেতা ডক্টর শামসুর রহমান। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উনার স্ত্রী ডক্টর নাজিয়া কৌশল, হাইলাকান্দি সেবা দলের চেয়ারম্যান নাহার চৌধুরী, করিমগঞ্জ সেবা দলের চেয়ারম্যান সন্দীপ নন্দী, জেলা সম্পাদক আলম বেগ সহ অনেকেই। মনোনয়ন জমা দিয়ে ডক্টর শামসুর রহমান সাংবাদিকদের মুখোমুখি হলে বলেন, আমি 100% নিশ্চিত দলের স্বার্থে গণদাবির ভিত্তিতে কেন্দ্র ও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আমাকে টিকিট প্রদান করবে। বিগত কয়েক মাস ধরে পুরো কেন্দ্রের আনাচে কানাচে দলীয় নেতৃত্বের কথা মতো কংগ্রেস কর্মী সমর্থকদের সাথে জনসংযোগ করছেন। এবার লোকসভা নির্বাচনের যে দলীয় মনোনয়ন কংগ্রেস দলের, আজ আপনি জমা দিলেন, কি মনে করছেন, দল আপনাকে টিকিট দিতে যাচ্ছে কি? এটা তো পরীক্ষার মতন হলো, অনেকদিন প্রিপারেশন তো নিয়েছি আমি, মানে লাস্ট বিগত 6 মাস ধরে এরিয়াতে কাজ করে যাচ্ছি। বাকি যেটা আমার আজকে মনোনয়নপত্রটা আমি সাবমিট করেছি, বাকি দলের ডিসিশন যেটা হবে সেটা আমি মেনে নেব। ডেফিনেটলি তো মানে আমি আই এম ভেরি মাচ হোপফুল, আশাবাদী নিশ্চয়ই পাবো।
এবার শোনা যাচ্ছে যে করিমগঞ্জ লোকসভা আসনে তৃণমূলের জুলিতে যাচ্ছে বলে একটা আওয়াজ উঠছে, কি মনে করছেন? এবার ইন্ডিয়া জোট কি ছাড়তে যাচ্ছে করিমগঞ্জ লোকসভা আসনটি তাদের হাতে? এখানে আসার পরে আমার তো মনে হয় না, আপনি নিজেই দেখেন যেভাবে মানে ফ্লাড অফ পিপল বা যেভাবে মানুষ এখানে আসছে বা আমরাও নমিনেশন পেপার সাবমিট করেছি পার্টির দিকে, তো 100% আমাদের কাছে আশ্বাস দেওয়া হয়েছে যে এটা কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলকে এটা দেওয়া হবে না। যেহেতু অনেক অনেক বছর থেকে কংগ্রেসের এখানের মধ্যে অবদান আছে, কাজ করে যাওয়া হচ্ছে, তো কীভাবে এটা তৃণমূল কংগ্রেসকে এটা সাডেনলি দেওয়া হবে? আমার তো মনে এটা নেগেটিভ প্রভাব। চোখের জলে শেষ বিদায় কাবনা করেন সাহেবজাদা পীর মৌলানা আব্দুল করিম বটভূঁইয়ার। হাজার হাজার মানুষের উপস্থিতিতে পীর মৌলানা আব্দুল করিম বটভূঁইয়ার জানাজার নামাজ সম্পন্ন। মঙ্গলবার দুপুর 2টার সময় কাবনার পার্ক খোলা মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পাঠ করেন মৌলানা সাদিক আহমেদ বটভূঁইয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। রেখে গেছেন স্ত্রী, 2 ভাই, 5 ছেলে, 3 মেয়ে সহ অসংখ্য গুণমুগ্ধ ও ভক্তবৃন্দ। জানা গেছে সাহেবজাদা পীর মৌলানা আব্দুল করিম বটভূঁইয়া বিগত 2 বছর ধরে হৃদরোগে ভুগছেন। চিকিৎসকদের পরামর্শে বাড়িতে তার চিকিৎসা চলছে। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সোমবার বিকেলে 2 ঘটিকায় হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। আজকে আমার প্রবাই দুনিয়াত নাই, আপনারা সবাই জয়েন সবে আমার প্রবাইর লাগি আপনার দোয়া করবা, যাতে জন্নত বসি আপনার, আমার বড় ভাই আপনার আল্লাহ পাকে জন্নত দিতা, আর এলাকা বাসি রে এলাকার লাগা এই লাগার না পাইল খামদার বার, এই খামদার বার চিরজীবন আল্লাহ যতদিন দুনিয়া রাখ কতদিন এই জাগাত খয়র বরকত আনায়াত ফরমাইতা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরাও একদিন দুনিয়া ছাড়িয়া যাইমুগি, খেয়েও রইতাম নাই, আমরাও একদিন দুনিয়া ছাড়িয়া যাইমুগি, খেয়েও রইতাম নাই, এনে রইবার জাগা নাই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে, আল্লাহ পাক পরবর্তীকার আলমে তমাম খায়র বরকত আনায়াত ফরমাক্কু। আল্লাহুম্মা আমিন। সোনাই প্রাথমিক শিক্ষাখণ্ডের অন্তর্গত ভুবন ডিজিপির 418 নম্বর কৃষ্ণপুর এলপি স্কুলের নতুন ভবনের নির্মাণ কাজের সূচনা হল মঙ্গলবার। এদিন আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করে নতুন ভবনের নির্মাণ কাজের সূচনা করেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। এতে উপস্থিত ছিলেন বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাস, ভুবন ডিজিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য, স্কুলের প্রধান শিক্ষক সাইদুল আলম চৌধুরী, সিআরসিসি শাহ আলম লস্কর, রাহুল আলম লস্কর, জগৎ নারায়ণ গোয়ালা, এসএমডিসি সভাপতি পুকলাল উদ্দিন লস্কর, রত্নময় দাস, তরুণকান্তি দাস প্রমুখ। উল্লেখ্য, পিএমসি প্রকল্পের অধীনে স্কুলের অতিরিক্ত শ্রেণীকক্ষ ও লাইব্রেরি সহ অন্যান্য আসবাবপত্র তৈরির জন্য 16 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে, যাহা রাজ্য সরকারের শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে ও স্কুল এসএমডিসি পরিচালনায় সম্পন্ন হবে। কৃষ্ণপুর গ্রামে 458 নম্বর এলপি স্কুলের একটা লাইব্রেরির শুভ শিলান্যাস করলাম। এই শুভ শিলান্যাসে আমরা উপস্থিত আছি। তো আমি প্রথমে ধন্যবাদ দেব আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সঙ্গে আসামের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের এই ধলাই বিধানসভা চক্রের যিনি বিধায়ক তথা আসামের বরিষ্ঠ মন্ত্রী মাননীয় পরিমল শুক্লবৈদ্যকে কে ওনারা যেভাবে আমাদের এই অঞ্চলে বিশেষ করে উন্নয়নের জোয়ারে ভাসিয়েছেন, সেই জন্য আমি এই এরিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এইখানে 16 লক্ষ টাকায় এইখানে লাইব্রেরি হবে। তো এইভাবে যে এডুকেশন শিক্ষাক্ষেত্রে যে উন্নয়নের জোয়ার এসেছে সত্যিই আমরা চিরকৃতজ্ঞ আমাদের বর্তমান আসাম সরকার কেন্দ্র সরকার আছে এবং আমরা।
ঘুঙ্ঘুর দুর্গাপল্লীতে শুরু হলো ষোলপ্রহর হরিনাম সংকীর্তন। মঙ্গলবার সন্ধ্যায় অধিবাসের দিন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক সন্ন্যাসী গুণদেশানন্দ মণ্ডপ উদ্বোধনের মাধ্যমে এই সংকীর্তনের উদ্বোধন হয়। আয়োজক কমিটির সভাপতি রঞ্জিত কুমার দাসের পৌরোহিত এই সভায় এছাড়া উপস্থিত ছিলেন শ্রীকোনা মহাপ্রভু আখড়ার প্রধান সেবায়ত শ্রী শ্রী রাধুমাধব মিশ্র, শ্রী দেবাশিস গোস্বামী, কমিটির অন্যতম সদস্য পিনাক আচার্য, পাপ্পুদেব, বাপ্পা সূত্রধর প্রমুখ। শুরুতে এক ধর্মীয় সভা মণ্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা। বুধবার ভোর থেকেই অনুষ্ঠান শুরু হয়ে চলবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। শুক্রবার থাকবে নগর পরিক্রমা, দধি ভঞ্জন এবং সমাপন অনুষ্ঠান। মহাপ্রসাদ বিতরণ হবে তিন দিন। উত্তরার গল্পের যে ভ্রূণ সেটা মারা যাওয়ার কথা, ভগবান শ্রীকৃষ্ণ সে ভ্রূণকে রক্ষা করলেন, তারপরে তার জন্ম হল, তার নাম হয়েছিল পরীক্ষিত। সেই পরীক্ষিত সম্বন্ধে সব পণ্ডিতদের ডাকা হয়েছে এই পরীক্ষিতের ভাগ্য গণনা করার জন্য। সেইখানে জ্যোতিষীরা বললেন যে একমাত্র রাজা যে কলিকে বশে রাখতে পারবে, আর পরে যুবক বয়সে মৃত্যুমুখে পতিত হবে একজন ঋষির অভিশাপে। সেটা আমরা জানি যে পরীক্ষিতকে অভিশাপ দিয়েছিলেন একজন ঋষি পুত্র যে তুমি সাত দিনের মধ্যে সাপের কামড়ে মারা যাবে, তারপরে তো ঠিক। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। গভীর জঙ্গলে গলাকাটা অবস্থায় উদ্ধার ইমাম, চিকিৎসাধীন মেডিকেলে। ক্ষতিপূরণ না দিয়ে গ্যাসের পাইপলাইনের কাজ, প্রতিবাদ জমি মালিকদের। স্মার্ট মিটার প্রতিস্থাপনের প্রতিবাদ শিলচরেও, এপিডিসিএল কর্তাকে স্মারক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।